যিশু নামে সকলকে আরেকটিবার ধন্যবাদ জানাই। প্রভু যিশু আমাদের প্রত্যেককে আবার একটা তার দিনের মধ্যে নিয়ে এসেছেন, আর তাই তার উদ্দেশ্যই হচ্ছে তার সম্পূর্ণ গৌরব বহন করা, যে গৌরব আসে প্রভুর সমস্ত অনুগ্রহের মধ্য দিয়ে। তাই প্রতিটি আমরা যারা সন্তান এখানে এসেছি, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমাদের জীবনে আজকে সব থেকে বড় সমস্যা আমাদের ইচ্ছে, আমাদের সিদ্ধান্ত। এই ইচ্ছে এবং এই সিদ্ধান্ত যা আমরা ইচ্ছে করি, কোনো কিছু পছন্দ করার এবং তাকে পাওয়ার জন্য যে সিদ্ধান্ত, এই দুটো আজকে আমাদের প্রতিটি মানুষের জীবনে এক বলা যায় বিশেষ সংক্রামক রোগ দাঁড়িয়েছে। কারণ আমরা জীবনে অনেক কিছু চাই বা পছন্দ করি, আর সেটা পেতে গিয়ে আমরা আমাদের জীবনে সেই সমস্ত সিদ্ধান্ত নিয়ে এটার কি নেব কি নেব না, এবং সেই সিদ্ধান্ত যদি সঠিক না হয় তা অনিবার্য আমাদের জীবনকে এক পরাজয়ের গ্লানির আস্বাদ দেয়। আর তাই আজকে আমাদের এই বাক্যের অংশে সেই সত্য থেকে আমি আনব, যে সত্য এই পৃথিবীতে নতুন নয়। এই পৃথিবী পাপের অধিষ্ঠানে আমরা যারা রয়েছি, প্রত্যেকের জীবনের জন্যই এক বড় যন্ত্রণাদায়ক অনেক সময় হয়। আমরা ভাবি যে আমরা ভালো আছি, কিন্তু আমাদের ভেতরে নানান যুদ্ধ চলে, এবং সেই যুদ্ধটা হচ্ছে আমরা যেটা চাই এবং সেটা নেয়ার জন্য যে সিদ্ধান্ত করি তার পেছনে ছুটি, সেই দুটো আমাদের এক জীবনের যুদ্ধ এনে দেয়। আর এর উৎসটা কোথায় তাহলে? এর উৎসটা কোথায়? আমাদের মানুষ ঈশ্বর সৃষ্টি করেছে, আমাদের অনেক কিছু জীবনের প্রয়োজন আছে, কিন্তু কোনটা আমাদের বিশেষ প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয়, সেটার মধ্যে আমরা অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষ আজকাল বা আগেও সেটার সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, আর তাই আমাদের মানবিকতার জীবনে বা মানুষের জীবনে এক পরাজয় আসে। এর উৎসটা কোথায় জানেন? এর উৎস হচ্ছে আপনার জীবনে এক গুণ অবস্থান করে, যে গুণ মানব জাতি জীবনে প্রত্যেকের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে প্রলোভন। প্রলোভনে আমরা পড়ি না, এরকম খুব কম আছে পৃথিবীতে। আমরা যদি রাস্তা দিয়ে যাই, দেখতে দেখতে ভালো গন্ধ শুনলে কোনো রেস্টুরেন্ট থেকে আমাদের আস্বাদ করার তা এক বড় ইচ্ছে হয়। আবার অনেক সময় চোখে কিছু দেখলাম, শোরুমে কিছু, আমরা সেটা আকাঙ্ক্ষিত হই। এরকম আমাদের এই পৃথিবীতে যখন চলি, আমরা অনেকভাবে প্রলোভিত হই এবং আমরা পাওয়ার চেষ্টা করি। ও জিনিসটা আমাদের সঠিক কি প্রয়োজন কি নয় তা বিচার করি না। আর তাই আমাদের মানব জাতির জীবনে এক বড় প্রলোভন হচ্ছে যে আমরা আমাদের এর উৎসটা জানি না। এই প্রলোভনের উৎস হচ্ছে বা বীজ যেখান থেকে প্রলোভন মানুষের আচরণে আসে, চিন্তায় আসে, কার্যে আসে, সেটা হচ্ছে পাপ। আর আমরা সকলেই জানি এই পাপের বীজ মানুষের জীবনে এসেছিল সেই আদম প্রথম মানব এবং মানবী প্রথম হবার মধ্য দিয়ে, আর সেই প্রলোভন সেখান থেকে শুরু হয়েছে। যখন স্বর্গোদ্যানে আদম এবং হবা ছিল, তাদের ঈশ্বর এক পবিত্র জীবন দিয়েছিল, খাদ্যের জন্য কষ্ট করতে হতো না,
নিজেদের জীবনে কোনো অস্বাচ্ছন্দ্য ঈশ্বর তাদেরকে দেননি। কিন্তু ওই প্রলোভন আর কার থেকে আসলো? শয়তানের কাছ থেকে। হ্যাঁ, সেই শয়তানের কাছ থেকে সেই প্রলোভন এসেছিল। যে সেই প্রলোভন যখন আসে, আর তখন সেই প্রলোভিত অবস্থায় আমরা ভুলে যাই যে কি করা উচিত আর কি করা উচিত নয়। এরকম আদম হওয়া ভুল করেছিল। আদম কি করেছিল? হওয়া তাকে ফলটা দিয়েছিল, হওয়াকে শয়তান বলেছিল ওই ফলটাকে খেতে, বারণ করেছে, বলে হ্যাঁ কেন খাবে না, তার অনেকদিন ধরে নিশ্চয়ই একটা ইচ্ছে ছিল হবার, যে যদি ওই ফলটা খাওয়া যায়, রোজই হয়তো তারা দেখত। তাই সেই সুপ্ত ইচ্ছেটাকে হবার শয়তান কিছু করেনি, সেটাকে চাগিয়ে দিয়েছে। এই তোমার ইচ্ছে, ঈশ্বর দেখো তোমার ইচ্ছেকে মান্যতা দিচ্ছে না। আমাদের জীবনে এরকম হয় অনেক সময়, আমাদের জীবন অনেক কিছু পেতে চাই, কিন্তু খ্রিস্ট আমাদের জীবনকে বারণ করেন অনেক সময়, তো কিন্তু আমাদের জীবনে সমস্তভাবে যখন খ্রিস্ট বারণ করেন, সেই সময় আমরা হয়তো শুনি না, কারণ প্রলোভন আমাদেরকে প্ররোচিত করে যে না ওটা করো, কিছু হবে না। শয়তান আমাদের প্রতারণা করে ঈশ্বরের অবাধ্য হওয়ার জন্য। আর তাই আদম ব্যর্থ হয়েছিল, তাই পাপ পৃথিবীতে এসেছিল, আর আজকে প্রতিটা মানব জাতির মধ্যে সেই পাপের বীজ আছে রক্তে, আর সেই জন্য আমরা সেই বীজের মধ্যে থেকে জন্ম নিয়েছি প্রতিটা মানুষ, তাই প্রলোভিত হই। কিন্তু এই পৃথিবীর বাইরে যিনি স্বর্গ থেকে এসেছিলেন, সেই যীশু খ্রিস্ট, তিনি রক্তের মাংসে মানব হলেও তিনি তার দৈব সমস্ত ক্ষমতা নিয়েই পৃথিবীতে প্রবেশ করেছিলেন। আর তাই শয়তান তাকেও কিন্তু একই প্রলোভন করেছিল। হ্যাঁ, কিন্তু তিনি সেই প্রলোভনের যুদ্ধে নেমেছিলেন, এবং প্রলোভনের যুদ্ধে আমরা দেখি তিনি সেই যুদ্ধে কিন্তু আমরা দেখি তিনি সম্পূর্ণ মুখোমুখি হয়েছিলেন। তাই আজকে আমাদের বিষয় হবে প্রলোভনের যুদ্ধে মানবতার পরাজয়। আমরা যারা প্রলোভনে পড়ি এবং আমাদের এক জীবন যুদ্ধ হয়, আমরা ওই দিকে ধাবিত হই হবার মতো, এবং না পেলে হতাশ হই, অথবা ওই প্রভাবে আমরা ওই দিকেই ছুটতে থাকি। কিন্তু প্রকৃত আজকে আমাদের জীবনে কেন এই প্রলোভন আসছে, প্রলোভন কাকে বলে আমরা যদি দেখি, এই প্রলোভন হচ্ছে এমন একটা অপূর্ণ আমাদের ইচ্ছা যা নেই আমাদের কাছে, অথচ সবসময় আমরা তারকে পেতে চাই, তার পেছনে ছুটি, কোনো হয়তো সত্য কারণ নেই, কিন্তু আমাদের ইচ্ছে, আমাদের মনের মানসিক চাহিদা, এবং আমাদের সমস্ত কারণ না থাকলেও তার পেছনে যাই। যেমন উদাহরণ দিই, অনেকে আছেন স্মোকিং করতে পছন্দ করেন, জানে শরীরের পক্ষে খারাপ, কিন্তু তারপরেও করবেন। অনেকে হয়তো সুরা আসক্ত, এরকম অনেক কিছু আছে। অনেকে মুভি দেখতে ভালোবাসে, ছোট ছোট ছেলেমেয়েরা গেম অ্যাডিকশন রয়েছে, তো এই রকম প্রলোভন তাদের জীবনে রয়েছে, জানে এগুলো তাদের জীবনে ভালো নয়, কিন্তু তারা সেই হবার মতো সেই প্রলোভনে তাদের জীবনকে কি করে, সমর্পণ করে ফেলে। তাই তারা মানবিকতার যুদ্ধে যে মানুষ হিসেবে তার যে জীবনে সত্য যীশু খ্রিস্টের মধ্যে চলা উচিত, তার থেকে সে হেরে যায়, সে এক ধ্বংসময় জীবনে চলতে থাকে। আর তাই এর কারণ হচ্ছে আমরা আমাদের যে দুর্বলতা রয়েছে জীবনে, বাস্তবভাবে সেই দুর্বল প্রলোভিত হয়ে করে আমাদের সেই জায়গাটা আমরা জানি না, যে আমাদের
এই ইচ্ছে এবং পছন্দ আমাদের কতটা অসহায় এবং দুর্বলতা করে। তাই যখন আমরা পরীক্ষিত হই বা প্রলোভনে পড়ি, আমাদের ইচ্ছে নির্ভর করে কি, যখন আমরা কিছু পেতে চাই যে যদি এটা করি তাহলে আমি এটা পাবো, যদির ওপর। হ্যাঁ, আজকে এই যদির ওপর আমরা তিনটে সমস্যা নিয়ে বাইবেল থেকে দেখব যে এই যদি আমরা এটা করি তো ওটা আমরা পাবো, এরকমই যদি পরীক্ষিত হয়েছিল যিশু তার সমস্তভাবে, যখন তিনি তার সেই 40 দিনের উপবাস থেকে বেরিয়ে এসেছিলেন, তাকে প্রলোভনে পড়তে পরীক্ষিত হয়ে হতে হয়েছিল। মতিলিখিত 4 অধ্যায়ের যদি 1-3 পড়ি, যিশু যে মুহূর্তে উপবাস 40 দিনের শেষ করেছেন এবং সেই অনাহার থেকে বেরিয়ে এসছেন, তিনি ক্ষুধিত হইলেন, তার খিদে পেয়ে গেছিল। সেই সময় দিয়াবল বা শয়তান এসে তাকে পরীক্ষা করছে, তাকে প্রলোভিত করছে কি, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো এই পাথরগুলো যাতে রুটি হয়ে যায়। 40 দিনে অনাহার, হ্যাঁ উনি ঈশ্বর, উনি পাথর থেকে রুটি করতে পারেন, কিন্তু যখন বাক্য রক্তে মাংসে মানুষের জীবনে তিনি প্রবেশ করেছেন, তিনি নিজেকে সীমিত করেছেন তার দৈব সমস্ত ক্ষমতাকে, কারণ তিনি সেই মানব দেহে মানব জাতির যে পরাজয় প্রলোভনের এই পাপের জীবনে মৃত্যুর মধ্য দিয়ে, সেইটাকে উত্তরণ করতে জয় করতে, তাই নিজেকে তিনি মানব জাতি যে প্রলোভিত হয় সেই জায়গায় তিনি নিজেকে নামিয়ে এনেছেন, যাতে তিনি জানেন যে আমরা যখন অনাহার করি, আমাদের এই রকম করে আমরা প্রলোভনে পড়ি, হ্যাঁ সেটাই ভালো, আমি যদি জানি আমার ক্ষমতা আছে, রুটি বানিয়ে দাও খেয়ে নাও। কিন্তু যিশু যখন পরীক্ষিত হয়েছিলেন, শয়তান কিন্তু কি বলেছিল, যদি তুমি ঈশ্বরের পুত্র হও, তার মানে শয়তান তাকে পরিচিত প্রলোভিত করেছিল কি, তুমি যদি শয়তান হও তাহলে তুমি, সরি, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তুমি আমাকে তোমার কি দেখাও। প্রথমটা বলছে, প্রথমটা কি, প্রথমটা বলছে তোমার ক্ষমতা দেখাও। তাই প্রথম আমাদের পয়েন্ট হচ্ছে যে যখন প্রলোভিত হই তখন আমাদের কি হয়, আমরা আমাদের ক্ষমতাকে কি করতে চাই, দেখাতে চাই। প্রলোভন আমাদের কি করে, আমাদের ক্ষমতাকে কি করে, দেখানোর চেষ্টা করে আমাদের কতটা কি ক্ষমতা আছে। শয়তান জানে, শয়তান ভালোভাবেই জানে যে যিশুর কি ক্ষমতা আছে এবং আপনার কি ক্ষমতা আছে, আমাদের কি ক্ষমতা আছে। তাই তার কাছে প্রমাণ চেয়েছিল শয়তান, তুমি প্রমাণ করে দেখাও তুমি যে ঈশ্বরের পুত্র। তার আইডেন্টিটি, পরিচয় নিয়ে সন্দেহ তুলেছিল। আমাদের জীবনে হতে পারে, তুমি যে খ্রিস্ট বিশ্বাসী, তুমি প্রার্থনা করো যিশুকে বলো তোমার এটা সারিয়ে দিতে পারে। অনেক সময় আমাকে বলে অনেকে, এটা হচ্ছে শয়তানের পরীক্ষা, প্রলোভনের পরীক্ষা। সঠিক সেই সময় যদি আমরা কি বলেছি, সিদ্ধান্ত না নিতে পারি, ডিসিশন না নিতে পারি, তাহলে আমাদের পরাজয় অনিবার্য। আর তাই যে মুহূর্তে শয়তান তাকে বলেছিল তোমার ক্ষমতাটাকে দেখাও, যিশু কি প্রলোভিত হয়েছিল যখন সেই শয়তান তাকে কি করছিল, তার যে দৈহিক দুর্বলতা, 40 দিন আহারে যে তার দৈহিক অক্ষমতা হয়ে গেছে, অনেকটা দুর্বল, কিন্তু তার খিদার যে ইচ্ছে, এই দুটোকে সে ব্যবহার করতে চেয়েছিল, তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল যদি। আর এই যদি আজকেও আমাদের পৃথিবীতে আমাদেরকে চ্যালেঞ্জ করে, আর আমরা আমাদের কি ক্ষমতা দেখাতে চাই কি, অধৈর্য দিয়ে সহ্য করতে পারি না,
আর সেই আমাদের যদি কেউ কিছু বলে প্রলোভিত পড়ে, হেই তুমি এই নাকি দেখাও তো করে, হেই তুমি তোমার কত ক্ষমতা আছে দেখাও তো, আমাদের যদি ক্ষমতা থাকে আর নাও থাকে আমাদের কি করি, আমরা যতটুকু ক্ষমতা আছে দেখাবার তাকে চেষ্টা করি, দেখবে তুমি আমার ক্ষমতা। আজকে বিশ্বজুড়ে যুদ্ধ, বিশ্বজুড়ে যুদ্ধ, তার প্রধান একটা কারণ ওই যদি যদি সত্যি তুমি শ্রেষ্ঠ হও দেখাও আমার সাথে করে দেখাও। আর তাই এই প্রলোভন, ক্ষমতার প্রলোভন মানবিকতার পরাজয় এনেছে, মানুষ মানুষকে হত্যা করছে আজকে, জাত জাতির বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কারণ তাদের এই প্রলোভন সমস্ত তাদের যে ধৈর্যের সীমাবদ্ধতা তাকে প্রকাশ করে দিচ্ছে, তাদের সমগ্র বুদ্ধি নাশ হয়ে যাচ্ছে, মানবিকতাকে তারা জানেই না। আর তার বদলে কি হচ্ছে, তাদের আচরণের সীমাবদ্ধতা, যে তারা কতটা সীমিত আচরণে রয়েছে, ধৈর্য নেই তাদের মধ্যে, তাদের ক্ষমতাটাকে যে কতটা সীমাবদ্ধতা তা প্রকাশ করে দিচ্ছে, তাদের পাপের চরিত্রটাকে খুলে দিচ্ছে। আর তাই এই ক্ষমতাটা যখন দেখায় তখন জীবন মৃত্যুর এক চ্যালেঞ্জ করে। যিশু সেদিনকে খেতে পেলে, যদি রুটি খেতে পেত তার শরীর চাঙ্গাই হতো, এবং শয়তানকেও বুঝিতে তার ক্ষমতা আছে, তার ছিল, কিন্তু তিনি জানেন এটা কোনটা প্রলোভন আর কোনটা প্রলোভন নয়, এই সিদ্ধান্তটা তিনি সঠিক সময়ে তিনি নিয়েছিলেন। আমরা যাব কি সলিউশন উনি করেছিলেন। আর তাই যখনই আমরা আমরা প্রলোভনে পড়ি ক্ষমতা দেখাবার, আমাদের পরিবারে হোক, স্কুলে হোক, জবে হোক, ব্যবসায় হোক, বা আমাদের সামাজিক অবস্থানে হোক, আমরা আমাদের যখন ক্ষমতা দেখাবার চেষ্টা করি তখন অযাচিতভাবে আমরা একটা যুদ্ধক্ষেত্র আমাদের চারপাশে তৈরি করে ফেলি। আমরা আমাদের অযাচিত অবাস্তব এক ইচ্ছের কাছে নিজেদেরকে সমর্পিত করে ফেলি এবং তার পেছনে ছুটতে থাকি। আমরা আমাদের বুদ্ধি জ্ঞানগম্য হারিয়ে ফেলি, আমাদের সাধারণ চিন্তা ভাবনাকে আমরা সম্পূর্ণ লুপ্ত করে ফেলি। আর তাই আমরা একটা অবাস্তব চিন্তা নিয়ে প্রলোভনকে চরিতার্থ করার জন্য, পাওয়ার জন্য তার পেছনে আমরা ছুটতে থাকি। তার এই সলিউশন কি হবে, সমাধান কি হবে? সমাধান হচ্ছে আপনি জানুন আপনার দুর্বলতা কি, আপনি জানুন আপনার সীমিত ক্ষমতাটাকে, আপনি জানুন যে আপনার এই দুর্বলতাকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন। যিশুর প্রতি বিশ্বাস রাখুন, তাকে আপনার জীবনে তার অনন্ত ক্ষমতা, ইনফাইনাইট পাওয়ার কে কাজ করতে দিন, যাতে আপনাকে প্রলোভন থেকে বের করে আনতে পারে। আর তাই আজকে আমাদের জীবনের জন্য এটা একটা বড় বিষয়, ক্ষমতা। তাই ক্ষমতা দেখানোর পরিকল্পনা মানব জাতি আজকে সম্পূর্ণভাবে হারিয়ে যাচ্ছে, যুদ্ধে মানবিকতার পরাজয়। দ্বিতীয় পরীক্ষা যিশুকে করা হয়েছিল, কি পরীক্ষা? মতিলিখিত 4 অধ্যায়ে যদি আমরা পড়ি, সেখানে দিয়াবল তাকে কি করলো, তাকে পবিত্র নগরে নিয়ে গেল, সেই ধর্মধামের চূড়ায়, পাহাড়ের চূড়ায় দাঁড় করালো, বলল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়ে পড়ো, কারণ তোমাদের দূত তোমাকে আজ্ঞা দেবে, তোমাকে নিয়ে আসবে, যদি তোমার আঘাত লাগে। এবার দ্বিতীয় চ্যালেঞ্জ যে কি, সেই পরিচয় নিয়ে, তুমি কি ঈশ্বরের পুত্র? যদি পুত্র হও তাহলে কি, তুমি নিচে ঝাঁপ দাও,
তাকে দ্বিতীয় প্রলোভনে আনলো। এই দ্বিতীয় প্রলোভনটা হচ্ছে কি, যে তুমি যে কত নিজেকে রক্ষা করতে পারো তাই না, সেটা তুমি আমাদেরকে দেখাও। তার মানে হচ্ছে যে সব প্রচার নিজেকে প্রমোট করো, নিজেকে লোককে দেখাও তুমি কি, তুমি নিজেকে যে অনেক কিছু করতে পারো সেটা লোককে দেখাও। আমিও দেখতে চাই, শয়তান এরকম প্রলোভন দেয়। এই প্রলোভন কি করে, শয়তান আমাদের জীবনও রাখে কি, যে দেখো তুমি অন্যের থেকে সেরা। অনেক সময় আমাদের ক্ষমতাটা আমরা জানি না, আমাদের ট্যালেন্ট সম্বন্ধে অতিরিক্ত মাত্র অতিরিক্ত আমরা ভেবে নিই এবং আমাদের ওভার কনফিডেন্ট বা অতিরিক্ত আমাদের মধ্যে প্রত্যয় চলে আসে। তাই নিজেদেরকে প্রচার করার চেষ্টা করি, আমি কি, আমি এই, আমি ওই, যা নয়। অনেক সময় করতে করতে জীবনের এই আচরণ চলে আসে, তার কারণ লোকের মধ্য দিয়ে শয়তান আমাদের প্রলোভিত করে। তুমি তো এই, তুমি করে দেখাতে পারো, আর আমরা না বুঝে শুনে নেমে যাই। পৃথিবী তো আজকে তাই যুদ্ধ হচ্ছে, প্রত্যেকে নিজের মহিমা প্রচার করতে যাচ্ছে, সংঘাত, তাই যুদ্ধ। আর সেই যুদ্ধ, প্রলোভনের যুদ্ধে মানবতার পরাজয় হচ্ছে, মানব জাতি আজকে হারিয়ে যাচ্ছে সেই প্রলোভনে, কারণ সেই প্রলোভন তাদের সঠিক সিদ্ধান্ত থেকে সরিয়ে দিচ্ছে, নৈতিক সিদ্ধান্ত তারা নিতে পারছে না। তারা সমস্ত মিথ্যা প্ররোচনার মধ্যে তাদের যে অধৈর্যের স্বাধীনতা, অধৈর্য যে স্বাধীনতা দিয়েছে, কি স্বাধীনতা দিয়েছে, প্রচার করো তুমি এই, তুমি ওই, তুমি করতে পারো, পজিটিভ চিন্তা করো। পজিটিভ চিন্তা করা কোনো খারাপ না, তার বিরুদ্ধে আমি বলছি না, কিন্তু কথা হচ্ছে যে যে অবস্থা আমরা আমাদের দুর্বলতাটা জানি না, সেই দুর্বলতাকে ঢাকতে না গিয়ে বা সেখান থেকে অতিক্রম না করে আর এক দুর্বল জায়গায় আমরা নিজেদের নিয়ে আসি, যে তুমি পারো, কিন্তু কিভাবে পারি সেটা কেউ বলে না। পজিটিভ চিন্তা করো, পজিটিভ পজিটিভ চিন্তা করে, যদি কাজের আমার ক্ষমতা না থাকে চিন্তা দিয়ে আমার সেই স্বমহিমা প্রচারের কাজ কোনো কাজে আসবে না। তাই যিশুকে যখন তারা পরিচিত করেছিল, তারা বুঝেছিল যে, শয়তান বুঝেছিল যে এই যিশুকে কিভাবে তাকে দেখাতে হবে। তুমি ঈশ্বরের পুত্র, মনে রাখো তোমার গায়ে কোনো আঘাত লাগতে দেবে না। আমাদের খ্রিস্ট বিশ্বাসী তো অনেক সময় হতে পারে, তুমি খ্রিস্ট সন্তান, তোমার জীবনে কিছু হবে না, কিন্তু মনে রাখতে হবে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে যখন ক্রুশ বইতে হয় সেই কষ্ট ক্লেশ খ্রিস্টীয় জীবনে খ্রিস্টের মতো আমাদের আসে। তাই যারা আমাদের প্রলোভন করে, তোমার জীবনে কিছু হবে না, তোমার এটা হবে না, আঘাত লাগলেই তুমি না ঈশ্বরের সন্তান, খ্রিস্টের সন্তান, তোমার জীবনে এই কেন, শয়তানের প্ররোচনা, প্রলোভন, খুব সাবধান। আমি বলবো যিশু কি উত্তর দিয়েছিল তিনটাতেই। তাই এই সপ্রচার সম্পূর্ণভাবে আমরা দেখি যে সেই মানবতার জীবনে যা আমি নই সেটাকে আমাকে যখন লোকে প্রলুব্ধ করে দেখানোর জন্য, এবং আমি জানি আমার কতটুকু ক্ষমতা, তারপরেও আমি তার মধ্যে পরিচিত হই। আর তাই শুধু মানুষের পারিবারিক যুদ্ধ হয় না, শুধু মানুষের সামাজিক যুদ্ধ না, জাতিগত যুদ্ধও চলে আসে, যা পৃথিবীতে এখন আমরা দেখতে পাই। আর তাই তৃতীয় আমরা যাব আজকে, সেটা হচ্ছে দখল এবং অবস্থান। যিশুকে যখন তৃতীয় পরীক্ষায় নিয়ে গেল তখন কি বলল, মতিলিখিত চার অধ্যায় ছয়ে বললেন, আটে সরি আটে বললেন, দিয়াবল তার উচ্চ এক পর্বত নিয়ে গেল, বলল
জগতের সমস্ত রাজা এই সেই সকল প্রতাপ দেখালেন, তুমি আমাকে যদি প্রণাম করো, আমাকে পূজা করো, তাহলে এই সমস্ত তোমাদের দেব। জগতে যা কিছু আছে সব তুমি পাবে, তার মানে এই দখলদারিত্ব তুমি পাবে, আর তোমার তোমাকে সবাই উপাসনা করবে, তুমি অনেক উচ্চতায় থাকবে। তাই আমাদের তৃতীয় অংশ হচ্ছে কি, দখল এবং অবস্থান। আমরা অনেক সময় বুঝতে পারি না, শয়তান আমাদের জীবনে অনেক প্রলোভিত করে, আমাদের পজিশন আমরা পেতে চাই কাজে, সমাজে, আমাদের নানান জায়গায় আমাদের পজিশন পেতে চাই, ভালো লাগে পজিশন পেতে, কার না ভালো লাগে। কিন্তু প্রকৃত পজিশন কি পাওয়া যায় ওইভাবে? মনে রাখতে হবে, শয়তান আমাদের প্রলুব্ধ করে, কি করে, খ্রিস্টীয় জীবনে প্রলোভন কি করে, খ্রিস্টের থেকে সরিয়ে দেয়, খ্রিস্টের ইচ্ছা থেকে সরিয়ে দেয়, শয়তানের ইচ্ছাকে আমাদের মধ্যে দেয়, প্রলোভিত করে, প্ররোচিত করে। আমরা জানি আব্রাহাম এবং তার ভাইপো লটের মধ্যে কি হয়েছিল, লট প্ররোচিত হয়েছিল, প্রলোভিত হয়েছিল। আব্রাহাম তাকে বলেছিল তুমি পছন্দ করো কোন জমিটা নেবে, কিন্তু আমরা জানি লট দেখেছিল দারুণ শস্য শ্যামলা, দারুণ সুন্দর জায়গা, লট ওটাকেই সদম গোমরা বেছে নিয়েছিল। সেটা সঠিক যে সিদ্ধান্ত ছিল না সেটা আমরা বুঝতে পারি। কখন বুঝতে পারি? যখন ওই সদম গোমরা ছাড়তে হয়েছিল লটকে এবং তার পরিবারকে, সে হারিয়েছিল তার স্ত্রীকে, কিন্তু দুই কন্যাকে নিয়ে ফিরে গেছিল, সেই শহর ধ্বংস হয়েছিল। লটের প্রলোভিত পছন্দ এবং সিদ্ধান্ত দুটোই ছিল মারাত্মক ভুল, আর তার পরিণাম তার সংসার, তার দেশ দখল সমস্ত সরে গেছিল। আজকে আপনার জীবনে কোন দখলদারিত্ব আপনার জীবনে ইচ্ছে রয়েছে? আমরা উচ্চ জায়গা পদ পেতে চাই, আমরা বসিং করতে চাই, আমরা মানুষ আমাদের প্রশংসা চাই, আমাদের অনেক ধরনের নকল স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে। সেই আমরা সাধারণভাবে সাময়িক আনন্দ পেতে চাই, দুদিনের পাঁচ দিনের উৎসবে আনন্দ পেতে চাই, এবং মিথ্যে প্রতিজ্ঞা শয়তান আমাদের প্রলোভিত করে, পরিচিত করে, বা লোকের মিথ্যে প্রতিজ্ঞার প্রতি আমরা বিশ্বাস করে আমাদের জীবনে এগোতে চাই। আর শুধু তাই না, সেই প্রলোভন কি করে আমাদের দখলদারিত্ব। আমরা কখনো সংসারের সম্পত্তির দখলদারিত্ব নিয়ে ঝামেলা করি, কখনো সামাজিক কোনো সংগঠনের মধ্যে নিজের প্রতিপত্তি নিয়ে ঝামেলা করি, কখনো রাজনৈতিকভাবে আমরা কোনো জায়গা পেতে গিয়ে ঝামেলা করি, অথবা কখনো জাতিগতভাবে আমরা দখলদারিত্ব করার জন্য আমরা সেই যুদ্ধ করি। আর আজকে তারই প্রমাণ, যখন আমরা ইসরায়েল এবং সেই মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, সেই অংশটা খানিকটা তুলে ধরে, তা রাজনৈতিক, তা ধর্মের প্রচার, যে কারণেই হোক, তা মানবিকতার পরাজয়। কারণ ওই দখল আর নিজেদের অবস্থানকে দেখানো, যে যেখানে আমি আছি দখল করব এবং আমার অবস্থান কি সবার থেকে সেরা আমি সেটা দেখাবো। আর এগুলো সবই কি করে আমাদের যুদ্ধক্ষেত্রে, ব্যক্তিগত, সামাজিকগত অথবা জাতিগতভাবে এক পরাজয়ের যুদ্ধে নিয়ে আসে। এটা মানব জাতির পরাজয়, মানবিকতার পরাজয়, কারণ এর উৎসটাই হচ্ছে আমাদের জীবনে সেই পাপ যা আদম থেকে শুরু হয়েছিল। তো এর সমাধানটা কি হতে পারে? আপনি আপনার জীবন যুদ্ধে যত প্রলোভন আসুক, আপনার অবস্থান থেকে সরবেন না। যিশুকে বলেছিল চলো ওই পাহাড়ে যাই,
সব কিছু দেব। যিশু কিন্তু তার দখলদারিত্ব পাওয়ার চেষ্টা করেননি। যিশু তাকে প্রলোভন করা হয়েছিল যে এই জগৎ তোমার হবে, জগতের আনন্দ তোমার হবে। আমাদেরও এরকম প্রলোভন আসে, জগৎ তোমার হবে। আপনি কি সেই প্রলোভন আজকেও আছে আপনার জীবনে? জগতের আনন্দ দুদিন আছি চলে যাব, কি হবে, আনন্দ করে যাই। অনেক সময় দুঃখটাও আমাদের জীবনকে আনন্দ দেয়, জানেন কি? দুঃখের স্মৃতিচারণা করে আমরা আনন্দ পাই। আমরা বলি না সেটা আনন্দ, কিন্তু অবশ্যই আমাদের জীবনে সেটা সন্তুষ্টি দেয়, তবেই আমরা দুঃখের জন্য চিন্তা করি, ফিরে তাকাই। কিন্তু খ্রিস্ট বলেছে এই প্রলোভন আমাদের জীবনে এক বাস্তব পরীক্ষা। তাই খ্রিস্ট যখন আপনাকে যে জায়গায় রেখেছেন, যা কিছু করুন নিজেকে সরাবেন না ওই জায়গা থেকে, প্রলোভিত হয়ে পরিচিত হয়ে এগোবেন না, দখলদারিত্বের মধ্যে যাবেন না, ওটা আমার চাই, যতক্ষণ না যিশু আপনাকে মুভ করে। কখনো মিথ্যা পর্বতে ওঠার চেষ্টা করবেন না, মিথ্যা প্রতিজ্ঞার পর্বতে, সত্যিকারের বাস্তবতার জীবনে থাকুন, যিশুর মধ্যে, তার পরিকল্পনার মধ্যে থাকুন। তাই আমার মনে হয় যে যিশু হচ্ছে আজকে সেই উদাহরণ। যিশু কি করেছিলেন জানেন? এই তিনটে প্রলোভনের পরীক্ষায় তিনি জয়ী হইতে পেরেছিলেন, কারণ তিনি একটাই বলেছিলেন সবসময়। কি লেখা আছে? বাক্যে লেখা আছে, বাক্যে লেখা আছে, বাক্যে লেখা আছে। আজকে আপনি যখন প্রলোভনে পড়েন, আপনি কি যিশুকে স্মরণ করেন, যিশুর বাক্যকে মনে করেন, তার বাধ্যতায় থাকেন, নাকি আপনি ভুল সিদ্ধান্ত নেন? মনে রাখবেন, আপনার এক পছন্দ ভুল হলে এবং তার সিদ্ধান্ত যদি ভুল হয়, তা আপনার জীবনকে শেষ করতে পারে। এরকমই লটের জীবনে করেছিল। আর যদি নতুন নিয়মে দেখি, নতুন নিয়মও যিশুর শিষ্যদের, দুই শিষ্যের মা বলেছিল, প্রভু আপনি যখন রাজা হবেন আমার দুই ছেলেকে দুপাশে বসাবেন। এটাও এক ধরনের কিন্তু ইচ্ছে, ঈশ্বরের ইচ্ছেটা আমরা জানি না অনেক সময়। আর তাই আমরা, এই জগৎ হচ্ছে প্রলোভনের জগৎ, সব সময় বলে তুমি সেরা, তোমার এটার দরকার, তোমার ওটার প্রয়োজন, নাহলে তুমি চলবে না। জীবনকে আপনার প্রলোভনের সিদ্ধান্তে চালাবেন না, তা সঠিক আপনার জীবনকে পথ দেখাবে না। এটা আমার কথা না, বাস্তব আপনার অভিজ্ঞতা। এবং যিশুর জীবনটা পরীক্ষিত হয়েছিল, তিনি কেন এটা হয়েছিল, যাতে আজকে আপনি আমি একটা মানব জাতির মধ্যে দাঁড়িয়ে উদাহরণ পেতে পারি যে ঈশ্বর স্বর্গের থেকে নয়, এই মানুষের রক্ত চামড়ায়ও তিনি প্রলোভনে পড়েছিলেন, কিন্তু আমাদের মতো আচরণ করেননি। তিনি তার সেই শাস্ত্রে, সেই বাক্য যে জীবন্ত, তিনি বাক্যর প্রতিরূপ রূপে এসেছিলেন, সেই বাক্যকে ব্যবহার করেছেন জীবন্তভাবে। আর তাই আজকে যদি আমাদের দুঃখ থাকে, সেই সঠিক দুঃখে এক সুরাহা হচ্ছে যিশু। হিব্রুয় 4:15 বলে, কেননা এমন আমরা মহাযাজককে পাইনি যিনি আমাদের দুর্বলতা দুর্ঘটনার জনিত দুঃখে দুঃখিত হতে পারেন না। যদি তিনি কি হয়েছেন, আমাদের ন্যায় পরীক্ষিত হয়েছেন, তিনি সবভাবে পরীক্ষিত হয়েছেন, এমনকি ক্রুশের মতো জায়গায় ওনাকে প্রলোভন করা হয়েছে। তুমি নেমে এসে দেখো, তুমি না ঈশ্বর, ঈশ্বরের পুত্র, নেমে এসে দেখো। সে কিন্তু যিশু তাও বলেছে, এদের ক্ষমা করো, পিতা এরা জানে না কি করছে। আর তাই আজকে যদি আপনি কোন রকম প্রলোভনে পড়ে থাকেন, তাহলে আসুন আমরা যিশুর নিকটে আসি। কারণ হিব্রুয় 4:16 বলে, অতএব এসো আমরা সাহস নিয়ে তার অনুগ্রহের তলায় দাঁড়াই, সিংহাসনে উপস্থিত হই, যেন তার থেকে দয়া লাভ করি এবং সময়ের উপযোগী, যে সময়ে আমরা প্রলোভিত হই সেই সময়ে যাতে তার দয়া
তার শক্তি তার ক্ষমতা পেতে পারি। আজকে আপনি কি নানান প্রলোভনে পরিচিত হচ্ছেন? আপনার হৃদয় কি যখন রাস্তায় বেরোন অথবা ঘরে টিভিতে বসেন কি ধরনের প্রলোভন আপনার জীবনকে প্রলুব্ধ করছে? আপনি কি সিদ্ধান্ত নেন? যিশু কিন্তু তার সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, ক্ষুধার্ত অবস্থাও প্রলোভিত হয়ে নিজের ক্ষমতাকে অপব্যবহার করেননি। তার ইচ্ছে ক্ষমতা দখলদারিত্ব তিনি শয়তানকে বলেননি, এগুলো সবই আমার। তিনি শয়তানের কাছে নত হননি ক্ষুধিত অবস্থায়। আপনার আমার জীবনে এরকম পরীক্ষা আসতে পারে, যে অবস্থায় আপনি দুর্বল আছেন সেই অবস্থায় আপনাকে কিন্তু শয়তান পরীক্ষা করতে পারে। আর তাই যিশুকে অবলম্বন করুন, যিশু আপনার জীবনে সেই শক্তি দেবেন। কেন জানেন? যোহনের এক যোহনের 3:5 বলে যে তিনি আমাদের পাপের ভার নেওয়ার জন্য, এই পাপটাকে তিনি নেওয়ার জন্য তিনি প্রকাশ হলেন, তিনি কোনো পাপ করেননি। আর তাই আজকে আপনাদের প্রলোভনের কি যুদ্ধ চলছে? পৃথিবীতে আমরা জানি সবাই প্রলোভিত, দখলদারিত্বের জন্য, তাদের নিজের শ্রেষ্ঠত্ব অবস্থান দেখানোর জন্য, তাদের ক্ষমতা দেখার জন্য, তাদের স্বপ্রচারের জন্য। কিন্তু যারা আমরা যিশুকে বিশ্বাস করি তাদের জন্য কি সেই যুদ্ধে পরাজয়? মনে রাখবেন, যিশু খ্রিস্ট এই মানবিকতার যুদ্ধে একমাত্র তিনি যিনি জয় এনেছেন পাপকে সমস্ত, তিনি হারিয়েছেন পাপের বেতন মৃত্যুকে, নিজের জীবন দিয়ে তিনি ছিনিয়ে নিয়েছেন সেই সত্যকে। আজকে আপনি কি সেই জীবনে আছেন? মনে রাখবেন, যিশু ওই সময়ে তার এক সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, কি শাস্ত্রে বলা আছে। তাই শাস্ত্রের 3টে জিনিস খ্রিস্টীয় জীবনে আপনাদের জন্য প্রয়োজন। 1, প্রকৃত বাক্য কি লেখা আছে পড়ুন, বাইবেলে জানুন। 2, খ্রিস্টকে জানুন, তার সাথে নিবিড় সম্পর্ক করুন। 3, জানুন খ্রিস্টের সন্তান হিসেবে আপনি কে, আপনার প্রকৃত পরিচয় আচরণ কি হওয়া উচিত। দেখুন, এই পৃথিবীতে অনেকে হয়তো বাইবেল জানে, অনেকে জানে তারা কে, কিন্তু তারা জানে না প্রকৃত সম্পর্ক যিশুর সাথে। অনেকেই বলবে আমি বাইবেল পড়েছি, অনেকেই বলবে যে আমি জানি আমি কে, কিন্তু অনেকেই জানে না খ্রিস্ট কে। খ্রিস্ট বইয়ের পাতায় এক ধর্মশাস্ত্রের ঈশ্বর নন, তিনি জীবন্ত ঈশ্বর। তিনি তার জীবন দিয়ে আমাদেরকে এক নতুন জীবনে এনেছেন। আর তাই সেই খ্রিস্টীয় জীবনে আপনার আজকে কি কর্তব্য? আমার মনে হয় আপনার নৈতিক পছন্দ আপনার জয় নির্ধারণ করবেন। যখন আপনি প্রলোভিত হন, সেই প্রলোভনের জীবনে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ওই প্রলোভন ওটা কি আপনার ইচ্ছেকে পূর্ণতা করার জন্য, না তা ঈশ্বরের কাছ থেকে এসেছে আপনাকে পরীক্ষা করার জন্য? দুটোই পরীক্ষা আমাদের জন্য। কিন্তু মনে রাখবেন, আপনার জয় হবে আপনার নৈতিক পছন্দ এবং সিদ্ধান্ত, যে আপনি ওই মুহূর্তে কোন পছন্দটাকে ভাবছেন আর তার জন্য কি সিদ্ধান্ত নিয়েছেন। ভুল পছন্দ, প্রলোভিত পছন্দ আপনাকে, ভুল সিদ্ধান্ত আপনাকে বিনাশ করবে, আপনার জীবনকে নৈতিক পরাজয় শুধু না গ্লানিতে কষ্টেতে নেমে আনবে। আর তাই আজকে আমাদের জীবনে মনে রাখবেন যে কোনো যিশু সেই কোনো ঈশ্বর নয় যাকে দর্শন দিয়ে, যাকে মাথা দিয়ে বা মানুষের হাত দিয়ে বা মানুষের ইচ্ছে দিয়ে তৈরি করা হয়েছে। তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনিও এই পৃথিবীতে পরীক্ষিত হয়েছিলেন। তাই বাইবেলে বলে 1 করিন্থীয়তে আমরা যদি পড়ি যে এমন কোনো জায়গা নেই আমাদের জীবনে প্রলোভন হলে যেখানে আমরা বেরোতে পারবো না, প্রভু যিশু সর্বদা আপনার সাথে রয়েছে, তিনি আপনার জন্য পথ করবেন, বের করে নেবেন, কিন্তু সিদ্ধান্ত আপনার। ঈশ্বর আমাদের রোবট বানাননি, শুধু আমরা রোবটের মতো জানবো আর করে যাব। ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছে দিয়েছেন,
কোনটা করা উচিত কোনটা করা উচিত না। তাই যিশুকে সেইভাবে পরীক্ষিত অবস্থায় যিশু দেখিয়েছেন যে আমরা কিভাবে এই পৃথিবীতে তার সন্তান হিসেবে, এবং যারা জানি না তারা সেই যিশুর বাক্য জেনে যাতে এই প্রলোভনের যুদ্ধে আমরা জিততে পারি। এটা হবে পূর্ণ পৃথিবীর প্রতিটা মানুষের জন্য এক মানবিকতার জয় যা যিশু এনেছেন আপনার আমার জন্য সমস্তভাবে তাদের জীবন দিয়ে। আসুন সেই যিশুকে আজকে আমরা ধন্যবাদ জানাবো, এবং আমাদের প্রার্থনা থাকবে এই পৃথিবীর প্রতিটা মানুষ যে যুদ্ধে আজকে অবতীর্ণ, প্রলোভনের যুদ্ধে ক্ষমতার জন্য, স্বপ্রচারের জন্য, দখল ও অবস্থান নিজেদের দেখাবার জন্য আমরা প্রত্যেকে ব্যস্ত, সেই প্রলোভনের যুদ্ধে আমরা যাতে মানবিকতার পরাজয়ের জীবনে না এগিয়ে যাই, বরং সেই যুদ্ধে যিশুকে গ্রহণ করি, যিশুকে সামনে রাখি, যিশুর ইচ্ছাকে বাধ্যতার সামনে আমরা অর্পণ করি। আমরা জানি যিশুই ছিলেন সেই রাজাদের রাজা। আমরা এক কলসীয় 16:15 বলে, তিনি ঈশ্বরের প্রতিমূর্তি, সৃষ্টির প্রথম জাত্য, তার মধ্য দিয়েই সকল কিছু সৃষ্টি হয়েছে স্বর্গে এবং পৃথিবীতে। তাই যখন তাকে শুধু জগৎটা দিতে চেয়েছিল শয়তান, যিশু জানতেন এই জগৎ নয়, পুরো সৃষ্টিটাই তার। তাই শয়তান অনেক সময় আমাদেরকে পরিচিত করে, আমরা খ্রিস্টের যারা বিশ্বাসী, যে আমরা কতটা তার সন্তান হিসেবে কত কিছু পাওয়ার যোগ্যতা, সেখান থেকে আমাদের শয়তান সরিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট বাসনার মধ্যে দিয়ে আমাদের ভাবনা চিন্তা করায় যে তুমি এটা পারতে পারো, ওটা পেতে পারো। কিন্তু যিশু আপনার আমার জন্য অনেক বিশাল পরিকল্পনা করেছে, যা যিশু জানতেন। আর আজকেও আমরা জানি যদি যিশুর সাথে যুক্ত থাকি, যে আমাদের খ্রিস্টীয় জীবনে অনেক বড় তার পরিকল্পনা আছে, আর তা মঙ্গলের পরিকল্পনা, জেরেমিয় 29:11 বলে। আর তাই যিশু সেদিনকে পরিচিত হননি, তিনি শাস্ত্রকে দেখিয়েছিলেন, তিনি জানতেন তিনি কে, তিনি জানতেন শাস্ত্র কি। আজকে আপনি কি জানেন আপনি কে যিশুর সন্তান হিসেবে, আপনি কি জানেন বাক্য কি বলে? আর তাই যিশুকে যখন বলেছিল আমায় নত হও, তোমাকে রাজা করব, যিশু সমস্ত উচ্চতায় নিয়ে যাবে বলেছিল না, তুমি অনেক উচ্চতায় আমি তোমায় দেখাবো, তুমি যে স্বপ্রচার করতে পারবে। কিন্তু ঈশ্বর তো তাকে আগেই দিয়ে রেখেছেন, প্রকাশিত বাক্যের 17:14 বলে তিনি হচ্ছেন রাজাদের রাজা। ফিলিপীয় 2:8 বলে তিনি মানুষের মতো হয়েও কি করলেন, মৃত্যু পর্যন্ত, ক্রুশ পর্যন্ত বাধ্য থাকলেন, আজ্ঞাবহ থাকলেন। আর ঈশ্বর ফিলিপীয় 2:9 বলে তাকে সবকিছুর উচ্চে নামের উচ্চে করলেন, আর এমন নাম দিলেন এই পৃথিবীর সমস্ত নামের উচ্চে, স্বর্গ পাতাল নিবাসী প্রত্যেকে যাতে নত জানু হয়। সেই প্রলোভনের যুদ্ধে যিশু জয়ী হয়েছিলেন, আর তিনি জানতেন যে পৃথিবীর প্রতিটা মানুষ, শয়তান তাকে পরীক্ষা করেছিল, প্রলোভিত, সামান্য তুমি আমাকে যদি নত হও, কিন্তু শয়তান তাকে কোনোদিন এই জায়গা দিতে পারত না যে সারা পৃথিবী তার কাছে নত হবে। আপনি খ্রিস্টের সন্তান যদি হন, বা যিশুকে যদি জানেন নতুন বা জানছেন আজকে, নিশ্চিত থাকুন আপনি খ্রিস্টের সন্তান হিসেবে তার রাজার সন্তান। যিশু আপনাকে শুধু এই পৃথিবীর আনন্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন না, তিনি আরো অধিক কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছেন। কিন্তু আপনি কি প্রস্তুত আপনার নৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, প্রতি মুহূর্তে প্রলোভনে পরিচিত না হওয়ার জন্য, যে যিশুর জীবনে তার বাক্যে এবং তার সন্তান রূপে তার বাধ্যতায় আমরা চলব। যিশু আপনাদের আশীর্বাদ করুন, আপনারা সকলে ভালো থাকবেন, এই মানবিকতার যুদ্ধে যিশুর জয়কে নিয়ে এগিয়ে চলুন। যিশু আপনাদের সুস্থ রাখুন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।